সালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফৌজিয়া শারমিন, চলে আসলাম ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে আপনাদের চলে আসলাম গ্লোবার্সে, আর স্বপ্নং হচ্ছে 118-119 ফার্স্ট ফ্লোর সেক্টর 7, আর উত্তরা ঢাকা। এটা হচ্ছে, আপনারা যারা উত্তরা থাকেন তারা তো অবশ্যই নর্থ টাওয়ারে চিনে থাকেন, আর যারা ঢাকার বাহিরে চট্টগ্রাম বা অনেকে আছে আমাদের ঢাকার বাহিরে থাকেন, তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে সব থেকে নিয়ে নিতে পারেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আমরা এখন কি দেখব, এটা কি কেন রাখি, এটা হচ্ছে ফার্স্ট ড্রেসটা, এই আমরা দেখব এই ক্যাটালগের ড্রেসগুলো। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। এটার মধ্যে আপনি 6টা কালার পাবেন, আমি কালারগুলি দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি এখান থেকে কোনোটা চয়েস করে নিতে চান সেক্ষেত্রেও দেওয়া যাবে, আর যদি আপনারা আমি যে ভিডিওর মাঝখানে যেগুলি দেখাবো সেগুলো তো নিতেই পারবেন, ঠিক আছে ভিউয়ার্স। এই যে ড্রেসটা, এটা হচ্ছে কটনের উপরে, ফ্যাব্রিক্সটা কটনের উপর হবে, এবং হচ্ছে আপনার কিছু সুতা ওয়ার্ক আছে এবং সিকিউন্স আছে। আপনার সিকিউন্সটা চিকচিক করছে, আপনি দেখতে পাচ্ছেন খুব শাইনিং করছে। এই যে এটা হচ্ছে পুরো ড্রেসটা ফ্রন্টটা, আর নিচে প্যানেলটা চলে আসবে এরকম ডিজাইনে। ব্যাক পার্টটা এবং ইয়াটা দেখবো, হাতাটা ব্যাক পার্টটা সেম, মানে কাজ হবে না আর কি। আর এটা হাতাটা, হাতাটাও খুব বড় সর, আপনার যেরকম ইচ্ছে সেরকম তৈরি করে নিতে পারেন, এবং সালোয়ার এবং ওড়নাটা দেখে ফেলবো আমরা। ওড়নাটাও কটনের উপরে, ওড়নাটা খুবই বড়, আমি দেখাচ্ছি, ওড়নাটা কিন্তু খুবই বড়। দেখুন এই সাইডে কিন্তু সুন্দর একটা ডিজাইন আসবে, দুই পাশে আপনার এরকম এরকম ডিজাইন আসবে, আর পুরো ওড়নার বডিতে এরকম ছিটাবুটা করে ডিজাইন প্রিন্ট আর কি করা আছে, ডিজিটাল প্রিন্ট করা আছে। আর এই যে সালোয়ার, সালোয়ারটাও আপনার বেশ ভালো কাপড় হবে। এতে কতটুকু কাপড় হতে পারে, 3.5 গজ আছে কাপড়টা। আর প্লাজো যদি আপনারা করতে চান, বা স্কার্ট লেহেঙ্গা যেটা বলা হয় সেটা করতে চাইলে করতে পারবেন। তো এটার প্রাইসটা হচ্ছে 3,100 টাকা। এটার মধ্যে আরেকটা কালার আছে, আমরা সেগুলো দেখাচ্ছি, বা কালার কি ডিজাইনও ডিফারেন্স হবে। এই যে কালারটা এটা আসতেছে, আপনারা দেখা যায় যে কটন ফ্যাব্রিক্সটা ঠিক থাকবে, আর কাজটা একটু ডিফারেন্স হবে, যে ডিজিটাল প্রিন্ট হবে সেগুলো ডিফারেন্স আসবে। এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা, আর নিচে এই যে প্যানেলটা দেওয়া আছে, এখানে কিন্তু সুন্দর করে একটা লেসের ডিজাইন করা আছে। এই যে আচ্ছা, আমরা ব্যাক পার্টটা আর এবং হাতাটা দেখে ফেলবো। এই যে ব্যাক পার্টটা সেমই হবে, জাস্ট কাজ হবে না, এবং হাতাটা আমরা একটু দেখে ফেলবো। এই যে হাতাটা চলে আসতেছে এরকম। এই যে ওড়নাটা, ওড়নাটা সাইডে কিন্তু দুই পাশে এরকম আসবে, আর চারিদিক এরকম করে কাজ করা আছে, মানে ডিজিটাল প্রিন্ট করা আছে সালোয়ারটা। সালোয়ারটা এক কালারে চলে আসতেছে, আর প্রাইসটা 3,100 টাকা, 3,100 টাকা পড়বে ভিউয়ার্স। এই কালারটাও খুবই সুন্দর, খুব নাইস লাগতেছে কালারটা। আর এখানেও সেম আপনার কিন্তু কিছু কাজ আছে, আমি একটু সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি কাজটা। এই যে কাজটা এরকম আসতেছে, কাজটা হাতের কাজ ভাই, না এগুলি পুরো টোটালি কিন্তু হাতের কাজ, স্পষ্ট কিন্তু ভিউয়ার্স বোঝা যাচ্ছে। আমি ডিটেল আপনাদেরকে দেখাচ্ছি, এখানে নিচে কিন্তু প্যানেলে সুন্দর লেস দেওয়া আছে। এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা এবং ব্যাক পার্ট, এবং হাতাটা আমরা দেখে ফেলবো। ব্যাক পার্টটাও সেম এরকমই আসতেছে, কাজ আসবে না। এই যে কাপড়টা কিন্তু খুব ভালো বড় আছে, আর এটা হচ্ছে আপনার হাতার অংশটাও, ঠিক আছে। আমরা যে ড্রেসগুলি দেখাচ্ছি ওগুলি সবই কটনের উপর হচ্ছে, এবং ওড়নাটাও কটনের উপরে হচ্ছে, সালোয়ারটাও কটনে হচ্ছে, মানে পুরো থ্রি পিসটাই আপনার সুতির উপরে কটনের উপরে হচ্ছে, কারণ কটন ছাড়া আরাম পাওয়া যায় না কোনো ড্রেসেই। এই যে এটা হচ্ছে ওড়নাটা। তো ভিউয়ার্স, এটা হচ্ছে ড্রেসটা, 3,100 টাকা হলে এরকম সুন্দর থ্রি পিস নিয়ে নিতে পারেন ভিউয়ার্স। এটা হচ্ছে আর একটা ডিজাইন, এতগুলো ড্রেস তো খুলে দেখানো সম্ভব না। তো আপনারা এই ড্রেসটা যদি নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন।
এটার প্রাইসটাও কিন্তু সেম 3,100 টাকা পড়বে। ভিউয়ার্স এই যে এই ড্রেসটাও আছে সেম আপনার মানে কটন ফ্যাব্রিক্স হবে, কিন্তু আপনার যে ডিজাইনটা ডিফারেন্স হবে। তো এটার প্রাইসটাও 3,100 টাকা হলে আপনারা সুন্দর থ্রি পিস নিয়ে নিতে পারেন। ভিউয়ার্স আপনার এখানে যে আমি কাটটা শো করে দিয়েছি, জাস্ট স্ক্রিনশট নিয়ে আপনারা ঠিকানা হিসেবে চলে আসতে পারেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন। আর এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইন ঘরে বসেও শপিং করে ফেলতে পারেন। আল্লাহ হাফেজ।